হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। যারা পাখি পালন করে থাকেন, পাখাল বন্ধু রয়েছে, তাদের জন্যই আমার এই চ্যানেলটি, আমার এই ভিডিওগুলো। তো যারা পাখি পালন করে থাকেন বা নতুন পাখি পালন করে থাকেন, তারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়েন, পাখির সম্পর্কে খুঁটিনাটি অনেক কিছুই জানেন না, তো তাদের জন্যই আমার ভিডিওগুলো। তো প্রথম যখন আমিও পাখি পালন করতাম, বিভিন্ন সমস্যায় ভুগতাম বা পড়তাম পাখি নিয়ে। তো এখন আস্তে আস্তে মোটামুটি ইনশাল্লাহ আমি অনেক বিষয় জানি, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনারা যখন পাখি পালন করেন, সাধারণত পাখিগুলো এগুলো কলোনি আকারে পালন করেন বা খাঁচায় পালন করেন। তো আপনারা অনেকেই জানেন না যে আপনার পাখিগুলোর যে রোগ হয় বা বিভিন্ন ধরনের রোগের কারণে আপনার পাখি মারা যায়। তো আজকে আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আপনার পাখিরা যখন পালন করে থাকেন, তো আপনার পাখির সাধারণত পাতলা পায়খানা হয়। পাতলা পায়খানা খুবই একটা খারাপ রোগ পাখির জন্য। তো পাখির যখন পাতলা পায়খানা হয়, পাখি খুব নিস্তেজ হয়ে পড়ে এবং ঠিক মতন খায় না, এবং ধীরে ধীরে পাখিটি মারা যায়। তো মারা যাওয়ার অন্যতম কারণের ভিতরে পাতলা পায়খানা একটি কারণ। তো আপনার পাখির পাতলা পায়খানা হলে কীভাবে বুঝবেন? তো আপনার পাখি যখনই পাতলা পায়খানা হবেন, তখন আপনারা সাধারণত দেখেন, আমি দেখাচ্ছি, আপনারা পাখির পায়খানাগুলো খেয়াল করবেন। এই দেখেন, আমার এই পাখিটি সুস্থ পাখি। এই পায়খানাগুলো খেয়াল করবেন। আপনার পাখির পায়খানা যখনই খেয়াল করবেন, তখনই বুঝতে পারবেন আপনার পাখির রোগ হয়েছে। স্বাভাবিক এরা পায়খানা করবে না, তাদের পায়খানা খুব পাতলা থাকবে। খুব দেখবেন তাদের ভেন্টের সাথে পায়খানা লেগে রয়েছে, এবং পাখি খাওয়া দাওয়া ঠিক মতন করবে না। তো এটার কারণ কি? যখনই আপনারা খাঁচায় পালন করে থাকেন, আপনারা পাখির ঠিক মতন পরিচর্যা না করলে এই সমস্যাগুলো দেখা দেয়। তো পরিচর্যার ভিতরে দেখেন, আমার পাখির পানির পাত্রটি দেখেন খুবই পরিষ্কার, বা খাবারের পাত্রটি পরিষ্কার। আপনারা যখনই পাখি পালন করবেন, আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, আপনার পাখির পানির পাত্রটি যিনি পরিষ্কার থাকে। প্রতিদিন পানি চেঞ্জ করার চেষ্টা করবেন এবং পানি চেঞ্জ করবেন। আর খাবারের পাত্রটি প্রতিদিন খেয়াল রাখবেন, ময়লা টয়লা থাকলে এগুলো পরিষ্কার করে আপনার পাখিকে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দিবেন। আর আপনার পাখির খাবারের কারণেই সাধারণত এই পাতলা পায়খানা হয়ে থাকে। আর বিশেষ করে এমন কিছু খাওয়াবেন না যে কারণে পাখির পেটে সমস্যা দেয়। তো আপনারা যখনই পাখি পালন করবেন আর পাতলা পায়খানার সম্মুখীন হবেন, তখন আপনারা কি করবেন? আপনারা খেয়াল করে দেখেন, আমার এই খাঁচার ভিতরে আমি দেখাচ্ছি আপনাদের, একটি ডাল দিয়েছি। এই ডালটি নিম গাছের ডাল। তো আপনারা খাঁচায় সাধারণত নিম গাছের ডাল দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটি খুব বেশি উপকার করে আপনার পাখির রোগ থেকে মুক্ত করার জন্য। আর পাশাপাশি আপনারা দেখেন, আমি দেখাচ্ছি, গ্রিডের বাটি দিবেন। এই দেখেন, আমার এটা খাবারের বাটি আর ওইটা হচ্ছে গ্রিডের বাটি। তো গ্রিডের বাটি দেওয়ার চেষ্টা করবেন। গ্রিড খুবই একটি উপকারী জিনিস, যা ইটের গুঁড়া, তারপরে হচ্ছে ক্যাটেল ফিশ বন, আর ঝিনুকের গুঁড়া, তারপরে আপনার ডিমের খোসা, বিভিন্ন কিছু তৈরি, অনেক কিছু মিলিয়ে এই গ্রিডটা তৈরি করা হয়। তো গ্রিড খেলে আপনার পাখির পেট ক্লিয়ার থাকে, পাকস্থলী পরিষ্কার থাকে। আর পাকস্থলী পরিষ্কার থাকলে আপনার পাখি সাধারণত রোগবালাই কম হয়। তারপরে যদি আপনার পাখির পাতলা পায়খানা দেখা দেয়, তখন আপনারা এই ওষুধটা খেয়াল করে দেখেন, অ্যামোরিস স্কোয়ার কোম্পানির, আপনারা খেয়াল করেন, স্কোয়ার কোম্পানির এই ওষুধটির প্রাইস হচ্ছে মাত্র 35 টাকা। এটা আপনারা ওষুধের দোকানে পেয়ে যাবেন। এটা পশু পাখির ওষুধ নয়, এটা হচ্ছে বাচ্চাদের ওষুধ। তো বাচ্চাদের সাধারণত পাতলা পায়খানা হলে ওষুধটি খাওয়ায়। তো এটা আপনারা পাখিকেও খাওয়াতে পারেন। তো এই ওষুধটা কী পরিমাণ কীভাবে খাওয়াবেন সেটা বলে দিচ্ছি। আপনার পাখির যদি খুব বেশি পরিমাণ পাতলা পায়খানা থাকে, তো আপনারা যদি পাখির পরিমাণ বেশি হয়, যদি বেশি পাখি হয় তাহলে সেক্ষেত্রে আলাদা, বা কম পাখি হলে আলাদা। তো আমি সাধারণত 1 লিটার পানিতে বলে দিচ্ছি, 1 লিটার পানিতে আপনারা 2 ml ওষুধ মিলাবেন। 2 ml 1 লিটার পানিতে 2 ml এমোরিস ওষুধটা মিলাবেন। আর এই ওষুধটা 2 ml মিলানোর পর আপনার পানিটা ভালোভাবে নাড়াচাড়া করে পানির সাথে এই ওষুধটা মিশিয়ে আপনার পাখিকে খাওয়াবেন। তো পাখিকে খাওয়ানোর আগে অবশ্যই আপনারা পাখির খাঁচা থেকে পানির পাত্রটি সরিয়ে ফেলবেন। পানির পাত্রটি সরিয়ে ফেলার পর আপনারা যখনই পানি দিবেন, মানে ওষুধ দিবেন, তার আগে রাত্রে পানির পাত্রটি সরিয়ে ফেলবেন এবং সকালে ওষুধটা দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনার পাখি পানিটা খেতে পারে বা ওষুধটি খায়। যদি এভাবে করেন, তাহলে আপনার পাখি অবশ্যই ওষুধটি খাবে এবং উপকার পাবে। তো এই ওষুধটি 3 দিন খাওয়াবেন, বেশির প্রয়োজন নেই। 3 দিন খাওয়ালে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। যদি ঠিক না হয়, তাহলে আপনারা 2-1 দিন বাড়াই দিতে পারেন। তো এই ওষুধটি যদি রেগুলার নিয়মিত খাওয়ান, তাহলে আপনার পাখি অবশ্যই সুস্থ হয়ে উঠবে। আর সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে, এই ওষুধটি খাওয়াবেন, তার পাশাপাশি আপনার পাখির পানির পাত্র এবং খাবারের পাত্রটি পরিষ্কার রাখবেন। আর খাঁচায় গ্রিড দেওয়ার চেষ্টা করবেন। তো আশা করি আমার বিষয়টি বুঝতে পেরেছেন। যারা নতুন পাখি পালন করে থাকেন, তারা অবশ্যই এই জিনিসটি করবেন। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ করবেন। ধন্যবাদ সবাইকে।